মেহেদী হাসান মিরাজ আলুর মতো, তাকে যেখানে ইচ্ছা সেখানেই ব্যবহার করা যায়, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার শামিম আশরাফ চৌধুরী। বিভিন্ন ব্যাটিং পজিশনে মিরাজের ব্যাট করার মানসিকতার প্রশংসা করে এই অলরাউন্ডারের ফিক্সড ব্যাটিং পজিশনের কথা জানিয়েছেন শামিম আশরাফ। কখনো ওপেনিং, কখনো সাত নম্বরে, কখনো ওয়ান ডাউন, হোক জাতীয় দল কিংবা বিপিএল এর ফরচুন বরিশাল, মেহেদী হাসান মিরাজের সাম্প্রতিক ব্যাটিং পজিশনগুলো দেখলে মনে হতেই পারে মিউজিক্যাল চেয়ার গেম। এতদিন উপভোগের কথা জানালেও সম্প্রতি খোদ মিরাজেরই আকুতি স্থায়ী ব্যাটিং পজিশন যেন দেওয়া হয় তাকে। ব্যাট হাতে ছন্দে থাকা এই ক্রিকেটার ইদানিং যে পজিশনেই নামছেন, ব্যাট হাতে ঝলক দেখাচ্ছেন, আর তাতে শামিম আশরাফ বলেই বসলেন মিরাজ নাকি তরকারির আলুর মতো। বিপিএল নিয়ে টি স্পোর্টসে আলাপচারিতার সময় সঞ্চালক ও সাথে সহ আলোচক মোহাম্মদ আশরাফুলকে তিনি বলেন, মিরাজ হচ্ছে আলুর মতো, যে কোনো জায়গায় তাকে ব্যবহার করা যায়, এই ফ্লেক্সিবিলিটির প্রশংসা করতে হবে, তবে কোথাও যদি সে ভালো করে সেখানেই তাকে ব্যবহার করা উচিত। এ সময় আশরাফুলের মুখে শুনতে পান মিরাজ স্থায়ী ব্যাটিং পজিশন চান, তা শুনে অনেকটা অবাক হয়ে রসিকতা করেছেন শামিম আশরাফ চৌধুরী। তিনি বলেন, মিরাজ যেটা চায় মানে সে নিজ থেকে চায়, সে তো সবসময় যেখানেই প্রয়োজন সেখানেই খেলতে প্রস্তুত। গত অক্টোবরে বিভিন্ন পজিশনে ব্যাট করা নিয়ে মিরাজ বলেছিলেন, ক্রিকেটারদের মানিয়ে নিতে হয়, শুধু আমি না প্রত্যেকেই মানিয়ে নেয়, বড় কিছু অর্জন করতে হলে মানিয়ে নেওয়া জরুরি, যদি সুযোগ পাই আমি যেন নিজের শতভাগ দিতে পারি, সেটা যে পজিশনেই হোক। তবে এবারের বিপিএল চলাকালে খোর কাটে মিরাজের, আকুতি জানান তাকে নির্দিষ্ট ব্যাটিং পজিশন বেঁধে দেওয়ার জন্য। তিনি বলেন, প্রত্যেক ম্যাচেই আমাকে ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করতে হয়েছে, বিভিন্ন পজিশনে খেলতে হয়েছে, বিভিন্ন পজিশনে খেলা কঠিন, এক এক দিন এক এক পরিস্থিতি আসে, একটা জায়গায় নিজেকে ফিক্সড করতে পারলে খুব ভালো লাগবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।